শুধু আজকের জন্য 28শে জানুয়ারি, একজন প্রত্যেক দিনের নেশারি। আমরা কখনোই পুরোপুরি আরোগ্য লাভ করতে পারি না, তা সে আমরা যতদিনই নেশামুক্ত থাকি না কেন। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 84। কিছুদিন প্রোগ্রামে থাকার পরেই আমাদের কেউ কেউ ভাবতে আরম্ভ করি যে আমরা সুস্থ হয়ে গেছি। এনের আমাদেরকে যা কিছু শেখানোর ছিল আমরা সেই সব কিছুই শিখে গেছি। মিটিংগুলি আমাদের কাছে এখন একঘেয়ে হয়ে উঠেছে, আর আমাদের স্পন্সর আমাদের কানের সামনে সেই একই কথা নিয়ে সবসময় বিড়বিড় করেই যাচ্ছেন। পদক্ষেপ 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 আমরা ঠিক করি যে এবার আমাদের জীবনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমরা আমাদের মিটিংয়ে যাতায়াত কমিয়ে দিই, আর সক্রিয় নেশাশক্তির কারণে আমরা এত বছরগুলিতে যা কিছু হারিয়েছি তার ক্ষতিপূরণ করতে চেষ্টা করি। যদিও এইভাবে এই সব কিছু করতে গিয়ে আমরা আমাদের রিকভারিকে হারিয়ে ফেলার ঝুঁকি নিয়ে ফেলি। আমাদের মধ্যে যারা এই সব কার্যকলাপের পরে রিল্যাপস করেছি, তারা রিকভারিতে ফিরে এসে যত বেশি সম্ভব মিটিং করার চেষ্টা করি। কেউ কেউ তো বছরের পর বছর প্রত্যেক দিন মিটিং করি। হয়তো এটা বুঝতেই আমাদের ততগুলি বছর লেগে যায় যে আমরা সবসময় নেশারি থাকব। কোনো কোনো দিন হয়তো আমরা বেশ ভালো বোধ করব, আবার কোনো কোনো দিন হয়তো অসুস্থ বোধ করব, কিন্তু আমরা প্রতিদিনের যে কোনো সময়ের জন্য নেশারিই থাকি। আমাদের বিভ্রান্তি, অস্বীকার, যুক্তি, তর্ক, পাগলামি, এই সবই একজন আদর্শ নেশারির চিন্তাভাবনার লক্ষণ। যদি আমরা মাদক সেবন ছাড়াই জীবনটাকে বাঁচাতে ও উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেক দিনই একটি কার্যকারী রিকভারির প্রোগ্রামের চর্চা অবশ্যই করতে হবে। শুধু আজকের জন্য, প্রত্যেকটি দিনই আমি নেশারি, কিন্তু আজকে আমার একজন আরোগ্য প্রয়াসী নেশারি হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ রয়েছে। আমার প্রোগ্রামের চর্চা করার মাধ্যমে আমি সেই সিদ্ধান্তে উপনীত হব।